হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এনজয় ব্লগস তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনার সামনে এসে গেছি তো এখন আমি রেডি হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল সন্ধেবেলার এটাই আমাদের এভরিডে অ্যাক্টিভিটি যে মা মেয়ে রেডি হয়ে বেরোবে কোথায় বেরোচ্ছে না বেরোচ্ছে আস্তে আস্তে আপনারা সব জানতে পারবেন ব্লগে থাকলে তো অবশ্যই ব্লগে থাকবেন দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি কোনো অডিয়েন্স যদি আসে তা নজর যদি নতুন হয়ে থাকে আর যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সরি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল আর প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট তো আপনাদের সাথে এক এক করে অ্যাক্টিভিটি আজকে কী হতে চলেছে না হতে চলেছে কী করবো আমরা সেটা আপনার সাথে আমি শেয়ার করবো তো ব্লগে অবশ্যই থাক আপনি এনাকে এখন দেখছেন রেডি হতে এই মহিলার কাছে আমি একটা সলিউশন চেয়েছিলাম যে মা এত চুল উঠছে কিছু একটা সলিউশন বার করো এই মহিলা আমাকে কি বলে কি বলো তুমি আমাকে কি কি তুমি আমাকে চুলের করতে হবে একটা লেবু একটা লঙ্কা আর একটা ছোট মানে কি বলবো মুড়ে কি মুড়ে মানে নুন 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 মুড়ে দিতে হবে হ্যাঁ এইসব টোটকা করলে ঠিক হবে তো যদি আমার যদি কাজে দেয় হাতটা দাও বন্ধু আমার এটা যদি আমার কাজে দেয় তাহলে কিন্তু আমি আপনাদের সবাইকে বলবো যেটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বলছো তো লেবু লঙ্কা লেবু লঙ্কা লেবু লঙ্কার আচ্ছা তাহলে তুমি নিজে করো তোমার নিজেরও তো ওইরকম টাকেশ্বরী এইদিকে এইদিকে ও মানে আগে আবার ট্রায়াল হবে ওহ আই সি আই সি তো দেখছেন বন্ধুরা এই মহিলা আমাকে এত ভালো একটা সলিউশন দিয়েছে আমার হেয়ার ফলের জন্য আমি এটা অবশ্যই ট্রাই করবো টঙের ওপর আমি এই যে খোপা দেখছেন খোপার এখানে একটা লেবু লঙ্কা এরকম বেঁধে আর নুয় পুঁটলি বেঁধে আমি ঘুরে বেড়াবো আর কোনো আইডিয়া আর কোন সলিউশন তুমি দিতে চাও আমাকে

দাও টাকা দাও এই দেখুন আমার মার পার্স জামা কাপড় সব কিনে দাও দাও চলে দাও সেটাই বল চলো আমি তোমাকে দশ টাকা দিয়ে দেবো মা তুমি রাখো ধন্যবাদ ধন্যবাদ আমার লাগবে না ধন্যবাদ ধন্যবাদ আপনি নিয়ে নিন আপনার টাকা আমার লাগবে না কিনে নেবে না আমার লাগবে না তুমি নিয়ে নাও থ্যাংক ইউ ভেরি মাছ

পাস হবে ঠিক আছে এই যে এত সুন্দর সুন্দর এই যে আমার মা আমাকে অফার দেয় আমি যে কি বলবো একটা আরও তো সুন্দর আমাকে অফার দেয় থার্সডে করে থার্সডে করে মিট শপ মানে মাটনের দোকান বন্ধ থাকে সেই দিন আমাকে আমার মা অফার দেয় যে তুই যত ইচ্ছে তুই মাটন কেন আমাকে মা বলে তুই গোটা খাসি কিনে নে খাসি কিনে নে

পারফিউমটা আপনাদেরকে দেখাই আমি একই সময় ভুলে যাই এই বয়সেই আমার এই অবস্থা বয়স হলে আমার কি হবে কিড সেকশন দিয়ে কেনা হয়েছে এটা হ্যাঁ এটা আমি কিড সেকশন থেকে কিনেছি ডিজনি ফ্রোজেন টু এইটা অ্যানা স্মেলটা ভালো লেগেছিল এটা আমাকে আমার মাই গিফট করেছিল বার্থডে টাইমে ইয়েস লাস্ট ইয়ার বার্থডেটা আমার মা আমাকে গিফট করেছিল যারা দেখেছি কিড স্মেলটা ভালো প্লাস আমার যে ফ্রেন্ড আছে হিয়া ও যে যারা যে পারফিউমটা ইউজ করে স্মেলটা সেটারুড আমার মা বলছে একদিন আমি আমি ওর বাড়ি গেছিলাম আমার মনে পড়লো আমি ওই পারফিউমটা লাগিয়েছিলাম তারপর আমি ওখান থেকে ওখান থেকে আমরা সব ফ্রেন্ডসরা মিলে হপিপোলা গেছিলাম ঘুরে ঘাড়ে এসেছি মা বলছে তোর গা থেকে গন্ধ আসছে না কিসের গন্ধ মা বলছে অ্যালকোহলে হ্যাঁ আমি তো খাই না আর তারপর অনেকক্ষণ ভাবার পরে যাওয়া মার মুখটা একদম না গম্ভীর হয়ে আছে সিরিয়াস হয়ে আছে আমি তারপর ভাবলাম ও আমি তো ওর বাড়িতে গিয়ে পারফিউম লাগিয়েছে পারফিউমটা স্মেলটা একটু ওরকম হয় দেখবেন যেসব একটু মানে দামি এক্সপেন্সিভ যে ব্র্যান্ডগুলো হয় ওইগুলোর স্মেলগুলো পারফিউম হোক বা কোলন হোক স্মেলগুলো একটু ওরকম টাইপের হয় আমি বলছি না আমি তো খাই না তারপর আমাকে বিশ্বাস করানোর জন্য আমাকে প্রমিস খেয়ে বলতো আই সোয়ে আমি কিছু খাইনি ওখানে গিয়ে তারপর মা গিয়ে বিশ্বাস করতো আমি বললাম যেটা পারফিউমের গন্ধ আসছে তারপর গিয়ে মা বিশ্বাস করে আমাদের প্ল্যানে যায় আমরা যেই বেরোলাম আমার মা গায়ে কাক বা কোনো এক পাখি পটি করে দিয়েছিল তো আমার মনে হলো না এটা বাধা পরে গেলো সেরকম কোনো কাজে যাচ্ছি না বাট স্টিল একটু এগুলো মানি তারপর ফটা ফোটা বৃষ্টি পড়ছে তাহলে না আজকে ওখানে যাব না ক্যান্সেল যখন দুবার যখন বাধা পড়লো আমরা চলো গড়িয়াহাটে যাবো কিনতে হবে আই এম স্যার বিকজ আমরা গড়িয়াহাটও যাচ্ছি না বৃষ্টি পড়ছে আজকে আমাদের দিনটাই খারাপ আমরা যা প্ল্যান করছি ঠিক আছে এটা না তো এইটা এইটা না তো ওইটা কিছু না কিছু একটা বাধা পড়ছেই ফার্স্টে আমরা ভাবলাম যে জায়গাটা যাওয়া হয়েছিলাম যাওয়া হলো না তারপর ভাবলাম বৃষ্টি পড়ছে ঠিক আছে চেঞ্জ অফ লোকেশন অন্য জায়গায় যাব তাহলে গড়িয়ার যাব সেটাও হলো নাজ ভ্যারি ব্যাগ ডে ভেরি ভ্যারি ভ্যারি ব্যাগ ডে ভালো লাগে না আমার আপনারা পেছনে बैकग्राउंड ाउंड बुझते ही हमारा कथा इन आप लिंक फूड कोर्टे एसे लिंक मले आट फूड कोर्टे अनेक दिन पर इलम दि डिस हाव सम गुड फूड आफ्टर हाविंग शिटी डे रियलीट इज वेरी सीटी डे डिसाइडेड टू गो वी एल्सुड गो बिक्रो और बार और पीजें माई मदर्स कुर्तीन इट स्टार्ट ट्रेनिंग फॉर देट रीजन आई एम वेरी सैड आई वज सैड सो आई डिसाइडेड भावे आई डिस आई हेव समथिंग गुड टूट सो आई डिस आई उल बीटिंग इन यू एक्स टी माई क्विक एक्सट्रा और सी वॉट यूट सो एडुकेशन दिए खूब छोटो बार्गर पैटी खूब छोटो बट इट्स ओके वन सेवेंटी फोर नहीं है इनक्लूडिंग जी एस कोक सो आई चोज कोक एंड वी उट अ फ्रेंच फ्राई बट इट्स ओके खाओ खाओ दीदी खाओ पोस्टें हमरा सैड सैड मूव नहीं बेरीश लम बट हमरा कॉन हैप्पी हैप्पी फेस नहीं वी आर गोइंग होम नहीं हो जा होय भालो जो नहीं होय जो होता है अच्छे के लिए होता है आफ्टर डॉल देय माइड बी सम रीजन बिहाइंड एवरीथिंग बोलो आई जन नहीं जावा तो কালকে আমার অফিস আছে কিন্তু কাল আমার ইয়োগা ক্লাস নেই আই এম সো হ্যাপি আমি তো না মানে ফাঁকি একটা মেয়ে যে কাল তো বিকে দুদিন ইয়োগা করে আবার হাফ টাইম যায় হাফ টাইম যায় না বাড়িতে করে না আমাকে বলে আমার ট্রেনার এইগুলো করবে ওইগুলো করবে সেইগুলো করবে বাট কাল তো হ্যাঁ বসন্ত উৎসব আছে বলে তাই আমাদের কালকে ক্লাস হবে না ফর দ্যাট আই এম রিয়েলি হ্যাপি হ্যাঁ হ্যাপি 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 ড্যান্স করতে করতে আমি চলে যাব ঘুরতে পালেটসি যদি আমার কোনো ফ্রেন্ড ফ্রে থাকে আল গো আউট না থাকলে কি বলবো ও তাদের লস বলো হুম জয় আমার সাথে বেরোবে না তাদের লস ইটস দেয়ার লস নট মাই লস তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে থাকে ব্লগ দেখছে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আই উইন জয় আর ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাঁপিয়ে গেছি চিলড্রেন বাই বলো বাই